যেন আইনের সুযোগে বর্তমানে ধর্ষণ আর ধর্ষণের ওপর হত্যা করার ঘটনা নিয়মিত বাড়তে চলেছে। নিখোঁজের 8 দিন পর 10 বছরের আবিদা সুলতানা আয়নী ওরফে আখি মনির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মেয়েটিকে পশুর মতো ছিঁড়ে খেয়েছে ধর্ষক খুনি। গত পরশু রাতে পাহাড়তলির ওয়্যারলেস এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানার কাজির দিঘি এলাকার আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত আটক সবজি ব্যবসায়ী রুবেলও একই এলাকার বাসিন্দা। জানা যায়, শিশুটিকে অপহরণের পর ধর্ষণ করে রুবেল। এ সময় আয়নী চিৎকার করায় শ্বাসরোধে হত্যা করে সে। পরবর্তী সময়ে লাশটি বস্তাবন্দির পর সবজির ঝুড়িতে করে রাতে পুকুরপাড়া মুরগির ফার্ম এলাকায় ফেলে দিয়ে যায়। 8 দিন আগে আরবি পড়তে বের হয়ে নিখোঁজ হয় মেয়েটি। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে থানায় মামলার চেষ্টা করে স্বজনরা, কিন্তু থানায় মামলা নেয় না। মেয়েকে হারিয়ে শোকাহত মা, এজন্য পাগল হওয়ার উপক্রম। ধর্ষণের পর খুন করা শিশুটির মা বাবা দুজনই পোশাক কারখানার কর্মী। দর্শক, এই খুনি ধর্ষকের কতটা কঠিন শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।